বাংলাদেশ নাগরিক আইনটি সংবিধান পরিপন্থী। এ আইনটি বাস্তবায়ন হলে বাংলাদেশের কয়েক হাজার নাগরিক হারাবে তাদের প্রিয় বাংলাদেশের নাগরিকত্ব। তাই এ আইনের বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া প্রয়োজন। সিলেট নগরীতে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বাংলাদেশ নাগরিক আইন 2016 খসড়া নাগরিক ভাবনা বিষয়ক আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ এমন মন্তব্য করেন। বিস্তারিত হোসেন আহমদ সুজাতের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। সিলেট মহানগর বিএনপি আয়োজিত বাংলাদেশ নাগরিক আইন 2016 খসড়া নাগরিক ভাবনা বিষয়ক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশ নাগরিক আইন নামে যে আইনটি তৈরি করেছে তা সংবিধানের সাথে সাংঘর্ষিক। জনগণ বিরোধী এই আইনটি বাস্তবায়ন হলে মারাত্মক সমস্যার সম্মুখীন হবে দেশের মানুষ। এই আইনে এমন সব বিধান রয়েছে, যারা দীর্ঘদিন পর্যন্ত বিদেশে রয়েছেন তারা বাংলাদেশের পর্যায়ক্রমে নাগরিকত্ব হারিয়ে ফেলবে। অথচ এই প্রবাসীরাই কিন্তু আমাদের বাংলাদেশকে সম্পদের দিকে সম্পদশালী করেছে, তারা আমাদের মুক্তিযুদ্ধের জন্য অগ্রণী ভূমিকা রেখেছে। আলোচনা সভায় জানানো হয়, আইনটি বাস্তবায়ন হলে বাংলাদেশের প্রবাসীরা রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত হবে। দেশ থেকে প্রাপ্ত বিভিন্ন অধিকার থেকেও বঞ্চিত হবেন প্রবাসীরা, বিশেষ করে রেমিটেন্সের উপর আঘাত আসবে, যার কারণে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রবাসীদের ক্ষেত্রে যে সংকট দেখা দেবে, এতে আমাদের ইতিমধ্যেই প্রবাসীরা হতাশ হয়ে গেছে, এবং এই প্রবাসীরা যদি হতাশ হয় তাহলে আমাদের যে আজকে রিমিটেন্স সহ তাদের যে কার্যক্রম বাংলাদেশে, এটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো বিসি শিক্ষাবিদ AFM ইউসুফ হায়দার, BFUজের সাবেক সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকিব মোহাম্মদ নসরুল্লাহ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডক্টর সাজেদুল করিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাকাউত হোসেন জীবন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ আরও অনেকে। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট।